अरे भूलि नाई तोमारे, अरे ओ बंधु राइखा छिए मोहन। চিত্রনায়ক জাহেদ খানকে নিয়ে যেন কোনোভাবে আলোচনা কমছে না, সেই আলোচনায় নতুন করে ঘি ঢাললেন দীপু মাহমুদ নামের এক ব্যক্তি এবং তিনি দাবি করলেন জাহেদ খানের জীবনের প্রথম মিউজিক ভিডিওর প্রযোজক ছিল তিনি এবং জাহেদ খান তার সাথে বেইমানি করেছে এবং তাকে ব্লকও করে রেখেছে। এইসব তথ্য সহ আরও অনেক কথা দীপু মাহমুদ তার ফেসবুক পোস্টে লিখেছেন। দীপু মাহমুদ লিখেছেন, নেপথ্য কথা জাহেদ খান, ছোট্টবেলার জাহেদ খান ওরফে জয়, আমার পরিচালনায় জানা মতে জাহেদ খানের জীবনের প্রথম মিউজিক ভিডিও করা। জাহেদ খানের ডাকনাম ছিল জয়। এটা করার আগে আমি একটা সরকারি ডকুমেন্টারি করেছিলাম, সেখানে অংশগ্রহণ করেছিল বিভিন্ন শিল্পীরা। জাহেদ খান যখন আমেরিকা আসে আমাকে কল করেছিল, আমার সাথে ফেসবুকে অ্যাডও ছিল তার। আমেরিকাতে আমার এক মডেল মেয়ে জিজ্ঞেস করে, ভাইয়া জাহেদ খান আসছে, আপনি তাকে নিয়ে একটা ভিডিওর কাজ করতে পারেন, অনেক বড় নায়ক সে, যদি সে আপনাকে সময় দেয়। আমি মেয়েটিকে বললাম আমি তাকে চিনি আর ও আমার একটা মিউজিক ভিডিওতে কাজও করেছে। এটা শুনে মডেল মেয়েটা অবাক। মডেল মেয়েটা জাহেদ খানকে জিজ্ঞেস করেছে, তখন জাহেদ খান অস্বীকার করলো সে কখনো নাকি কোনো মিউজিক ভিডিওর কাজই করেনি বলে জানায়। তখন মেয়েটা আমাকে এই কথাটা বলে, পরে আমি এই ভিডিওটা দেই, তারপর দেখি জাহেদ খান আমাকে ব্লক করে দিয়েছে। এত কথা বলতাম না, হুট করে কেউ স্টার হয় না, কারো না কারো হাত ধরে কাজ করে আসতে হয়। অতীত অস্বীকার করা কোনোভাবেই ঠিক না। তো প্রিয় বন্ধুরা, দীপু মাহমুদের কথাগুলো আপনাদের কেমন লাগলো আর জাহেদ খানের প্রথম মিউজিক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।